বেজান্ডে দিলটা নরম করে দিবেন গো বাবা। আমার নবীর বিবির ইন্তেকালের কারণে, আপনার মা আমার মা খাদিজার ইন্তেকালের কারণে যদি বাবা ওই বছর নবীর চিন্তার বছর হয়, দুঃখের বছর হয়, কারণটা কি জানেন? নি এই মহিলাটা আমার নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসত। জোরে 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 জোরে। আমার উলামা একরাম ভাইরা জানেন, সিরাতে মুস্তফার ভিতরে আসছে, ইবনে হিশামের মধ্যে আসছে, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে একই রকম বর্ণনা করছে আল্লাহর কুতুব। আমার নবী যেখানে বসতেন ওইখানেই বসে থাকতেন। হুজুরের চারটা মেয়ে বাবারে খাবার দিতে চাইতেন, নবী ঠিক মতো খাইতেন। আবু বকর বিশ্ব নবীর পিছনে যাইয়া খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতেন, খাইতেন না। আবু বকর খাদিজা আমার সব শান্তি লয়ে চলে গেছে, দোয়া করো আমি যেন আবার আমার আগের সাবেক জিন্দিগিতে ফিরে এসে আমার উম্মতের জন্য আবার দিনের কাজ চালিয়ে যেতে পারি। আল্লাহু আকবার করে বলেন তো, তাহলে বুঝলাম। আজকের মাহফিলের সভাপতি সাহেব ওনার বিবিটা হারিয়েছেন, আল্লাহ ওনার বিবিকে মাফ করে দেন। বাবা দুটা সাপ যদি একে গর্তে থাকে, মারামারি করুক, ঠোকাঠুকি করুক, যখন একটা সাপকে মেরে ফেলে আর একটা সাপ দুই দিন পরে এমনি মারা যায়, এটা এখন বুঝবেন না। যদি কারো বিবি এখানে মারা যেয়ে থাকে, ওনার আগে বুঝে নেবেন বিবি কি সম্পদ ছিল। শুধু আমি বলি নাই, বিশ্ব নবী বলেছেন, হুজুর সাল্লামে বিসালে হুজুন বলা হইতো। আপনারা জানেন যেই বছর আমার নবীর বিবি মারা যায় ওই বছর হুজুরের চিন্তার বছর বলা হয়েছে, ঠিক না বেটি? ওই বছরটা আমার নবীর চিন্তার বছর ছিল। তার মানে কি বউ মারছে নবীর এত চিন্তা কি? নবীর তো আরো দশটা বিয়ে করবে, আল্লাহর অর্ডার। আল্লাহ আকবার বলেন। নবী 11 জন বিয়ে করছেন, 13টা বিয়ে করছেন, 11 জনকে নিয়ে ঘর সংসার করছেন, নবীর তো আরো 10টা বিবি সামনে। কেন ওই বছর চিন্তার বছর? দুইজন ব্যক্তির কারণে আমার নবীর ওই বছরটা চিন্তার বছর হিসাবে আখ্যায়িত করেছেন হাদিসে। সিয়াসত তার প্রত্যেকটা কিতাবে হাদিস কানা আছে। আরে কেন চিন্তার বছর? এক নম্বরে নবীর বিবিটা মারা গেছে, দুই নম্বরে মাত্র 14 দিনের ডিস্টেন্সে, 14 দিনের ডিফারেন্সে যে আমার নবীর মাথার উপরে 24 ঘন্টা বট গাছের মতো ছায়া দিয়ে রাখতো, নবীর চাচারাও মারা গেছে। এই জন্য নবীর ওই বছরটা চিন্তার বছর বলে সমস্ত মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, মুহাদ্দিসিন সবাই ওই বছরটাকে চিন্তার বছর হিসেবে আখ্যায়িত করেছে। আল্লাহু আকবার বলেন না। মানবতার শান্তির দুঃসারে ইসলাম নবী মুহাম্মাদের জন্য যদি চিন্তার বছর হয় বিবির মৃত্যু, আপনি বুঝলেন? আর বিবির মৃত্যুর কারণে আর আবু তালেবের মৃত্যুর কারণে আমার নবীকে আল্লাহ দুঃখ মুসাবার জন্য মেরাজে নিয়ে গেছে। আরো জোরে বলেন, আমার নবীর মনের মধ্যে প্রশান্তি দেওয়ার জন্য তার বাড়িতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, দি আসল মা খাদিজার জীবিত থাকা অবস্থায় কিন্তু মেরাজ হয় নাই। আমার নবীর বিবি মা খাদিজা ইন্তেকালের পরে আল্লাহ পাক তার বন্ধুরে তার বাড়িতে বেড়াইতে এসেছে। কারণ আমার বন্ধুর বিবিটা নাই, নবী আমার মেয়েরাজে যাওয়ার আগ পর্যন্ত মা খাদিজার এন্তেকালের 1 থেকে 1.5 মাস পরে আমার নবী মেয়েরাজে গেছে। কেউ বলেন 3 মাস বা ইখতিলাফ, এই 3 মাস 2 মাস 2.5 মাসের মধ্যে আমার নবী ঠিক মতো বালিশে ঘুমাইতেন না, আমার নবী ঠিক মতো খাইতেন না। সেই মাকামে হুজুর মা খাদিজার বাড়ির, মা খাদিজার কবরের মাথার কাছে বসে বসে জিমাইতেন আর কানতেন, খাদিজা তুমিও চলে গেছো, মক্কার মানুষগুলো আমার এমন মায়ের মারে, আমি আজকে বুঝতে পেরেছি তুমি আমার জন্য আর আমার চাচা আবু তালেব আমার জন্য কি ছিল। বেজান্ডে দিলটা নরম করে দিবেন গো বাবা। আমার নবীর বিবির ইন্তেকালের কারণে, আপনার মা আমার মা খাদিজার ইন্তেকালের কারণে যদি বাবা ওই বছর নবীর চিন্তার বছর হয়, দুঃখের বছর হয়,
কারণটা কি জানেন নি? এই মহিলাটা আমার নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসত। জোরে 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 জোরে। আমার উলামা একরাম ভাইরা জানেন, সিরাতে মুস্তফার ভিতরে আসছে, ইবনে হিশামের মধ্যে আসছে, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে একই রকম বর্ণনা করছে আল্লাহর কুতুব। আমার নবী যেখানে বসতেন ওইখানেই বসে থাকতেন। হুজুরের চারটা মেয়ে বাবারে খাবার দিতে চাইতেন, নবী ঠিক মতো খাইতেন। আবু বকর বিশ্ব নবীর পিছনে যাইয়া খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতেন, খাইতেন না। আবু বকর, খাদিজা আমার, সব শান্তি লইয়া চলে গেছে, দোয়া করো আমি যেন আবার আমার আগের সাবেক জিন্দিগিতে ফিরে এসে আমার উম্মতের জন্য আবার দিনের কাজ চালিয়ে যেতে পারি। আল্লাহু আকবার করে বলেন তো। তাহলে বুঝলাম, আজকের মাহফিলের সভাপতি সাহেব ওনার বিবিটা হারিয়েছেন, আল্লাহ ওনার বিবিকে মাফ করে দেন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, উনিও আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত দানবীর, এবং যুব দলের সম্মানিত সভাপতি ঢাকা জেলার জনাব ইয়াসিন ফেরদাউস মুরাদ ভাই, উনি আসছে আসতেছে। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ নায়েব আলী, প্রিয় অতিথি জনাব দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন রুবেল। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত দামি মানুষ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, হাজারো আলেমের উস্তাদ, উস্তাজুল আসাদিজা, হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল হাকিম দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ হুজুরে হায়াতকে লম্বা করে দেন। আজকের মাহফিলে অনেক উলামা ইকরাম কথা বলেছেন, সবাই আমার চাইতে অনেক বড় বড় আলেম, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির। আমার মাথার তাজ নায়েবে নবী হযরত উলামা ইকরাম আমার ডানে বামে বসে আছেন, বসে আছেন কালামপুর মাদ্রাসার সনাতন প্রিন্সিপাল সিরাজি সাহেব, না ইউসুফ বিন সিরাজি, এবং আমার ডান পাশে বাম পাশে অনেক উলামা ইকরাম বসে আছে ছদ্মবেশে, যারা আমাকে এলেমের দিক দিয়ে জন্ম দিতে পারে। বক্তা হইলেই যে বাবা বড় হয়ে যায় তা না, বাংলাদেশে এমন বক্তাও আছে, মোজারে বানাবার সিগা কি কেমনে বানায় জানে না, আমর বানাবার জন্য কয়টা কাল লাগে, কয়টা কাটা সিস্টেম লাগে, এটাই জানে কথা বলে না কেন, আমর বানানোর কায়দা তাও জানে না, ফুইলা ফুইলা কোন সিগা তাও বলতে পারে না। কণ্ঠ ভালো বক্ত হয়ে গেছে, কিছু করার নেই, কিন্তু আমাদের মতো বক্তাদেরকে যারা জন্ম দিয়ে মাদ্রাসা থেকে ছেড়ে দেন, বড় বড় মুহাদ্দিস ডানে বামে বসে আছে। অতএব সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, এই উলামা ইকরামকে আল্লাহ কবুল করেন, যার কানে আমিন। আলেমদেরকে যারা সম্মান করবে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, বিশ্ব নবী বলেন যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে যেন আমি নবীকে সম্মান করলো। শুধু এখানেই শেষ না, আলেমকে যে ব্যক্তি সালাম দিল সে যেন নবীকে রোজায় যেয়ে সালাম দিল। সুবহান আল্লাহ, তিন জনে কয় সুবহান আল্লাহ, আলেমের পক্ষে কইছি তো, এর লেগে ভাল লাগে না। এই আলেমদেরকে এই দুনিয়ায় যারা কষ্ট দিয়েছে ওরাই মরছে, আজ হোক কাল হোক ওদের মরণ গুনায় আসছে, কথা ঠিক না বা ঠিক? আপনাদের জানা আছে বিগত সরকার আলেম ওলামারে নিয়ে নিয়ে গরম ডিম দেয় নাই? আরে আপনারা কি জানেন মেয়ে, আমরা যারা একসাথে, এই যে মামুনুল হক, খালেদ সাহেব, লাইবি, আমরা তো একই টাইমের বক্তা, এরা যখন এক জায়গায় বসি তখন বলে দুঃখের কথা, তখন চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, এরা বলতে পারে না মাহফিল আইয়া কি বলবো, এক ঘন্টা খালি হাগো, যদি সে আয়না ঘরে কথাই বর্ণনা করে তিন ঘন্টা লাগবে, লজ্জায় বলে না, কিন্তু যখন এক জায়গায় বসি তখন তারা বলে, আর আমরা তখন কাঁদি যে এত অত্যাচার করছে, এত অত্যাচার করছে, এত মার ঘুরে মারছে। আল্লাহর জাতের কসম করে বলছি, কে কোন দল করেন আমি জানি না, আপনি ঢাকা ধামরার ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, কে কোন জায়গার এটা দেখার বিষয় নয়, শুধু একটা কথা শুনতে চাই, আমি আলেম, আমি নবীর পক্ষে, আলেমের পক্ষে আমার মৃত্যুর আগ পর্যন্ত কথা বলতেই হবে।
আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কথা বলতে হবে, যুব সমাজদেরকে, ছাত্র সমাজকে মাইনাস করে আর কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সে সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। অতএব দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, আলেমদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আস্তে বলেন না, আল্লাহ। আল্লাহ নামটা জোরে বলেন। আল্লাহও খুশি, আমিও খুশি, এই অতিথিরাও খুশি। কথা কন না কেন? আলেমদের সম্মান কে দিছে? আল্লাহ। জোরে কন, আরো জোরে, জোরসে বলো, কে দিয়েছে? এ সাসা কথা কন বেড়ায়, মুখ কি খুলে নাই বেড়ায়, চিন্তা করতেছে কি হুজুর আপনার বাড়ি আমরা খাইয়েছি? এই মেয়ে 15 বছর মুখ ফুলে কথা বলতে পারে না, আলেম উলামান কথা কইতেছে, আপনারাও কন ইনশাল্লাহ বলেন তো, আল্লাহ আকবার জোরে বলেন তো, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? জোরে কন, এবার একটা আওয়াজ হবে আপনার জীবনে, এত জোরে আওয়াজ দেন নাই, রেডি? আল্লাহর বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে যদি কোনো বেঈমান ফাসেক ফুজ্জার কথা বলে, দাঁত ভাঙা জবাব দিতে কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? মাহবিলের মাঝখান দিয়ে কোন আল্লাহর উলি নাই তাকবীরদের মতো? হুজুরে বই এরেছেন চুপচাপ করে, কান কোন ডাইক্যা? আরে গওহরডাঙ্গা যখন আমি পড়েছি, 9 বছর পড়েছি, আমার আগে কেউ তাকবীর দিতে পারে নাই, আলহামদুলিল্লাহ বলেন। কে এসেছে? প্রধান অতিথি মাশাআল্লাহ মুরাদ সাহেব, আল্লাহ কবুল করেন, যার নাম আমি। এই মুরাদ সাহেবকে বসতে দেন। আরে ভাই আপনি ভাই তো, আমি জানি আপনার প্রশংসা অনেক শুনছি, আপনার মাদ্রাসার হুজুরই আপনার 1.5 কেজি প্রশংসা করছে। কোন আলেম কি আর কোন সহজে কোন মানুষের প্রশংসা করে? আপনার অনেক প্রশংসা শুনছি, আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনের মালিক কে? সম্মান কে দেয়? সম্মান কাইরা কে নেয়? আরে ভাই আপনি সম্মান যদি কারো কাইরা নেন, আল্লাহ যদি দিয়ে দেয়, কেউ সম্মান নিচে নামাইতে পারে না। কথা কন না কেন? আরো জোরে, এই ওমর গেছিলাম রে ভাই, এই যে আল্লাহর নবী বসতে হবে, সবাই বহেন, নেতা বসে পড়ছে, আপনারা বহেন, সবাই বসেন, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো মানুষ, বসেন। আমার ভাইয়ের সাথে আপনারা আসছেন, মুরাদ ভাইয়ের সাথে আসছেন, সবাই বসেন, ওইখানেই বয়ে পড়ে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, যার কানে আমিন। যারা দাঁড়ায় আছেন ভলান্টিয়ার ভাইরা, তোমরা আমার কলিজার ভাই, তোমরা এক একটা গোলাপ ফুল। ছাত্র সমাজ আমার কাছে একটা গোলাপ ফুল, তোমরা এই দেশের একটা মডেল চেঞ্জ করে দিতে পারো ইনশাআল্লাহ। চাকা পুরান হয়ে গেলে নতুন লাগালে যেরকম গাড়ির যৌবন ফিরে আসে, এই দেশের যৌবন ফুরাই দিয়েছে যুব সমাজ, আল্লাহ কবুল করেন, যার কানে আমিন। এই যে হের বড় মকা গুলা বহে না, হে বাহামিয়া গেট লাগাই দাও তো, যেন কোন বাইরে দিন ভাইরাসকে কায়দা মতো লাগাই দাও, আর ঢোকার সিস্টেম নাই, আল্লাহ কবুল করেন, যার কানে আমিন। এ আমার মুরাদ ভাই এখানে এসছে, প্রধান বক্তাও হাজির, প্রধান অতিথিও হাজির, মাহফিল পরিপূর্ণ কামিয়াব, ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। এই সমস্ত মানুষ আইসে কি বলছে শুনছেন? আমি মুরাদ সাহেব না, আমি আপনাদের ভাই। আরে এমন নেতা পাইছি রে ভাই, আপনি কি জানেন স্টেজ উঠেই বলতো, ডাইনি ভাবে কথা কবেন না হুজুর, সোজা কবেন, সোজা, কারণ ডাইনে বামে কইতে গেলেই তো বামাতের থাবুর খাই বই নিতে। কথা কর না কেন? জোরে কর। আরে ভাই আলেম উলামার কলিজা আল্লাহ, কারণ কোটি মানুষের ভিতরে একজনকে আল্লাহ বক্তা বানায়। কথা বলেন না কেন? আপনি ভাবেন আমার কলিজা বুঝি হুডি মাছের ফারমের মুরগির কলিজা? তুমি পারাইবা না কি লাইবা না ঘুষাই বই চিন্তা করে স্টেজ উড়ি নিমে। কথা বলেন না কেন? হে মামুনুল হক জেল খাইটা বের হওয়ার পরে তার কলিজার জোর বাড়ছে না কমছে? আল্লাহ নাম যে যত জোরে নিবেন দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আগে তো শুনতাম দিলের ময়লা পরিষ্কার হয় বাপের দপ্তরে গেলে, পীর বাপের কাছে গেলে। কথা ঠিক না বেটি? আসলে দিলের ময়লা পরিষ্কার হয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা,
সকাল বিকাল জিকির করবেন, দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। দিলের ময়লা পরিষ্কার করে কে? জোরে আরো জোরে। এক চাষা চুপ করে বয়ে দিছে, আমি জানি চাষি আপনারা না করে দিছে, কিন্তু চাষির কথা আজকে শোনা যাবে না। একসাথে বলেন জিকির করবেন কার? না কোনো বাপের, পীর বাপের, আমার আগের যিনি ওয়াজ করেছেন উনি উলামা একরামের মাথার তাজ, তার আগে ওয়াজ করেছেন মা বাপ সম্পর্কে। হুজুর কত সুন্দর কথা বলেছেন, আকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদত হবে রবের, সিদ্ধান্ত একমাত্র রবের, সিদ্ধান্ত রবের, ইবাদত হবে একমাত্র তার। কথা ঠিক না বেঠিক? এরপরে যদি ইবাদত করার কারো অনুমতি থাকে সেজদা দেয়ার, সে ছিল মা বাবা, কিন্তু তাদের প্রতি ইবাদত করার এবং তাদের প্রতি সেজদা দেয়ার অনুমতি নাই। তাহলে মা বাবা হলো যদি আল্লাহ যাদের কথা বলেছেন, ইল্লা ইয়া, ইল্লা ইস্তিসনা দিয়ে বলেছেন, খেদমত হবে মা বাবার, ইবাদত হবে একমাত্র তার, উনি কে? আরো জোরে, আরো জোরে, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিককে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে করে, আরো জোরে, খাইতে খুব আরাম। আপনি কি জানেন এই যে বড় বড় উলামা একরাম ডাইনে বামে বসা, সুদের মাসলা যদি আপনি জানতেন দরকার হয় গু খাইতেন, সুদ খাইতেন না? কথা কর না কেন, এ গু খাইলে জাহান্নামে যাবেন না, জীবন বাঁচানোর লেগে বেলের শরবতের মতো গু গুলাই খাইলেন, তাও মার সাথে জেনা করার গুণ হইব না। কথা কর না কেন, দরকার হয় মরা গরু রাতের অন্ধকারে চুরি করিয়া সিলে এনে খাইয়েন, কারণ মানুষ দেখলে তো খারাপ হইব, গুনাহ হইব না, জীবন বাঁচানোর জন্য। কিন্তু সুদ যদি খান মার সাথে জেনা করার গুনাহ হবে, মার সাথে জেনা করার গুনাহ লিয়ে কবরে যাবা চান্দু চাচা, আর তোমার আল্লাহ মুরগার গিরিল করে দেব না, ফিডাইয়া কবরতে উড়াই ছেড়ে দিব। কথা কন না কেন, জোরে কন, আরো জোরে। তাহলে বলেন সুদ খাবো না, ইনশা সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো অল্প খাবো, হালাল খাবো অল্প খাবো। এক চাষা সুদ করে রয়েছে, হেমন মন আমার বোলাই তো সুদ খায়, আমি কেমনি কই খান খান, তবু সত্য কথা কন, আমি জানি একদিনের ওয়াজ আপনি সুদের টাকা কালকে উঠে আনবেন না, এটা আমার জানা আছে। তারপর সত্য কথা কন, তাও সোয়াব হইব, বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো অল্প খাবো, হালাল খাবো অল্প খাবো, ওয়া শেষ। এই মুসলমানের সন্তান, সব কিছু ইবাদতের মূল হলো হালাল খাবার। কথা বলেন না কেন, যেখানে আলেমুল আমাদের কাছে আজকে আমরা হুজুরা ওরে দোয়া করি কাম হয় না, কেমন হইব, আমি যেই বাড়ি লজিন থাই, যেই বাড়ি টিফিন কেরি বারে ভাত খাই, ওই বাড়ি সুদ খাই, আমি ইলিয়াস রহমান যে আদি ওয়াশ করতে যে যেই বাড়ির বাসায় যে খাই আমি তো চিনি না, ওই চান্দুর বুসান্দু কার ভুলা, আমার নিয়ে তুড়ে বড় লোকের বাসায়, হে সুদের ব্যবসা, আমি ওই খাই স্টেজ উঠলে আমার দোয়া কবুল হইব, বাস খামু বাস। কথা কর না কেন, তবে আমি না জানে খাইছি আমার একটু কম হইব, তোমরা জানি শুন আমার খাওয়াইছো তোমরা খাইবা, আইকা আলাদা। বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো অল্প খাবো, ইনশা ইনশা আল্লাহ কবুল করেন। এবার বলেন মাহফিলে আসতে পেরে আপনি খুশি না বেজার? যত সময় আলোচনা আল্লাহ মাকে দিয়ে করাবেন আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, ভাগবেন না তো,
সত্য কথা বলো, সবাই থাকবেন, আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন, এরমই হইব ওটা আমি জানি, এর লেগে আমি চোখ বুঝে রয়েছি আল্লাহ। তবে আমি জানি আপনারা কে হয়ে যাবেন না ইনশা। যাদবপুর পশ্চিমপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ অত্র মসজিদের সম্মানিত সভাপতি আপনাদের প্রিয় মানুষ জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম মোল্লা, আল্লাহ তাকে আপনি কবুল করেন, ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। তার বিবিটা মারা গেছে কয়েকদিন হলো, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করে দেন।